press the bell icon on the YouTube app and never miss another update. তো গাইস এখানে যে আপনি শাড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 8100 টাকা। এটা যদি আপনি নিতে চান তাহলে এটার দাম পড়বে 7800 টাকা আর নিচের অংশটা এরকম হবে। এটা কি আপনার আঁচলের অংশটা? এটা পুরো ফুল বডি অল ওভার। এই শাড়িটা যদি আপনি নিতে চান তাহলে এটার দাম পড়বে 5100 টাকা। এটার দাম পড়বে 6200 টাকা। এই কাজটা দেখতে এরকম হবে। আমি এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার আম্মুর জন্য। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেট, আর আজকে ভিডিওটি হচ্ছে খুবই স্পেশাল একটি ব্লগ। নিউ মার্কেট যাওয়ার কারণ হচ্ছে আমি ওখান থেকে কিছু কেনাকাটা করবো। কেনাকাটা করবো আমার নিজের জন্য না, আমি কিনবো আমার আম্মুর জন্য। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকে ভিডিওটি হচ্ছে মেয়েদের আইটেম নিয়ে। মানে দুটো শাড়ি কিনবো আমার আম্মুর জন্য। নিউ মার্কেটের পাশে হচ্ছে আপনার গাউসি মার্কেট, ওই মার্কেটে যাবো। তো এই মুহূর্তে আছে আমাদের এলাকায়, তো একটু পর আমরা রওনা দিব। আর গাইস আমি জানি না ওখানে ভিডিও করতে পারবো কিনা, তার কারণ হচ্ছে যেহেতু ঈদ সিজন, সামনে কিছুদিন পর ঈদ। তো ওখানে প্রচণ্ড মানুষের ভিড় থাকে, আর বিশেষ করে গাউসি মার্কেটে তো প্রচণ্ড ভিড় থাকে, মানে ওখানে হাঁটাই মুশকিল। তো ফ্রেন্ডস আমরা কথা বলাচ্ছি না, আমরা এখন সরাসরি নিউ মার্কেট যাবো, বাকি কথা আমাদের ওখানে গিয়ে হচ্ছে। আর আমার সাথে আছে মিস স্বপন খান ব্লগস। আসসালামু আলাইকুম। তো ভাই আমাকে হেল্প করবে আজকে ভিডিওতে। তো আপনার ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার চ্যানেল ওনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপন খান ব্লগস, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওনার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফ্রেন্ডস আমরা কথা বলাচ্ছি না, চলেন যাওয়া যাক, বাকি কথা আমাদের ওখানে গিয়ে হচ্ছে। গাইস তো আমরা চলে আসলাম নিউ মার্কেট। আমরা এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি এটা ঠিক বিপরীত পাশে হচ্ছে আপনার গাউসি মার্কেট। তো গাইস এই মার্কেট এখন যাবো, এই মার্কেটের নিস্তাল একটা দোকান আমি আপনার সামনে এক্সপ্লোর করবো। তো ফ্রেন্ডস আমরা কথা বলাচ্ছি না, চলেন যাই, গিয়ে আমাদের বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। তো এখন আমরা যে এখানে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটা দিয়ে ওই পাশে যাবো, তো তারপরে ওই মার্কেটের নিস্তালে আমরা যাবো। ওকে গাইস তো আমরা দোকানে চলে আসলাম, আর উনি হচ্ছে এই দোকানের অনার জাহিদ ভাই। তাদের এখানে দুইটা দোকান আছে, একটা হচ্ছে আলপনা আর একটা হচ্ছে পূর্ণিমা। তো ভাইদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো ভাই আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি? পূর্ণিমা শাড়িস। পূর্ণিমা শাড়িস, তাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পূর্ণিমা শাড়িস। ভাই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও নিচে দিয়ে দিবো। ওকে গাইস তো আমরা দোকানের ভিতরে আসি এই মুহূর্তে। এটা হচ্ছে সম্পূর্ণ দোকানটা, তাদের দুইটা পাশাপাশি দোকান। আপনার যদি দোকান আসেন তাহলে এই বাইকে পাবেন, এই বাইকে পাবেন। তো এই দুই ভাই আমাকে আজকে হেল্প করবে, তাদের কাছে কী ধরনের শাড়িগুলো আছে সেগুলো আমাকে দেখাবে। তো ভাই আমরা প্রথমে এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা কি ধরনের শাড়ি, দাম কত? এটা ইটালিয়ান ক্রেপটের উপরে, হ্যাঁ, এটা 7400 টাকা। এটা হচ্ছে 7400 টাকা। এগুলোকে সবগুলো পাথরের, অল ওভার হচ্ছে আপনার পার্লের কাজ, পার্ল এবং রিয়েল স্টোন যেটাকে বলে। আশেপাশে এই একটা কালার, প্রাইস কি আপনার সেম নাকি কম বেশি আছে? তো গাইস আমি আপনাদের দেখাচ্ছি, এগুলা সম্পূর্ণ পাথরের কাজ করা, খুবই সুন্দর শাড়িটা দেখতে। কাপড়টা কিসের? এটা ইটালিয়ান ক্রেপ সিল্ক। এটা হচ্ছে ইটালিয়ান ক্রেপ সিল্ক বলে। এই শাড়িটার ভিতরে কয়টা কালার হবে টোটাল? এটা টোটাল 5টা কালার হবে। 5টা কালার হবে। তো আমি এখানে 4টা কালার দেখতে পাচ্ছি। এটা এটা কি কালার? এটা হচ্ছে আপনার ফিরোজার মধ্যে একটু শাইনি আছে। আচ্ছা, এটা কি আপনার পার্টি শাড়ির মতো? পার্টি শাড়ি, পার্টি শাড়ি, বাট এগুলো এখন আপনার ইদানিং আপনার ব্রাইডাল হিসেবে চলতেছে, মানে ব্রাইডাল হিসেবে চলে। একটু ব্যতিক্রম যারা পড়তে চায় যে আমি কাতান পরব না, ডিপ কালার পরব না, রেড কালার পরব না, তাদের জন্য ব্রাইডাল এগুলো নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, একই ম্যাটেরিয়ালস উপরে ডিজাইনটা দেন। আচ্ছা, তো এটা এটাকে দাম কি সেম নাকি কম বেশি আছে? একটু বেশি আছে। এটার দাম কত? 8300 টাকা। তো ভিউয়ার্স এখানে যে আপনি শাড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 8300 টাকা। আর এটার কাজগুলো কিন্তু খুবই সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন এখানে গর্জিয়াস কাজ, সম্পূর্ণ শাড়িটাতে অল ওভার কাজ থাকবে। আচ্ছা, পুরো শাড়িটাতে গাইস অল ওভার কাজ করা থাকবে, আর মাঝে মাঝে এরকম টাইপের ছোট ছোট কাজ থাকবে, নিচের অংশে এরকম সম্পূর্ণ কাজ থাকবে। এটা দুই হাতে কাজ থাকবে আর হচ্ছে গলায় একটা পিঠে কাজ থাকবে, দুই হাতে কাজ থাকবে আর পিঠে কাজ থাকবে। ঈদ কালেকশন হিসাবে আসছে, তাই না?
তো গাইস এখানে যে আপনারা শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালার একটা শাড়ি খুবই সুন্দর এটার দাম কত এটা হচ্ছে গাইস 8100 টাকা আর এখানে এগুলা কিসের এগুলা ফ্লাওয়ার কাজ করা আছে এগুলা আপনি কাশ্মীরি কাজ করা যেটাকে বলে ঠিক আছে কাশ্মীরি কাজ করা বলে এটা আচ্ছা ফ্লাওয়ার উপরে আপনি স্টোন দেওয়া খুবই সুন্দর আর সম্পূর্ণ শাড়িটা দেখতে খুবই সুন্দর আর মাঝখানে আপনার পাথর আছে ওকে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন গাইস আপনারা যারা এরকম টাইপের শাড়ি নিতে চাচ্ছেন লেমন কালারের ভিতরে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি কাজগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে শাড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 8100 টাকা আর এগুলোর কাস্ট গুলা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাথরের কাজ করা আমি যদি উপর অংশটা দেখাই তাহলে দেখতে পারেন মাঝামাঝি আপনার মাঝখানে আপনার ছোট ছোট ফুলের কাজ করা আছে আর সম্পূর্ণ সাইডে শুধু পাথরের পাথর তো গাইস আপনার ব্লাউজ পিসে আপনার হাতাতে খুবই সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হাতাতে থাকবে ঠিক আছে আর এটা কি সামনে থাকবে নাকি পিছনে পিছনে আচ্ছা ওইটা হচ্ছে হাতা আচ্ছা এটা কি অ্যাশ কালার বলে এগুলো কি লিমিটেড এডিশন নাকি এগুলো নতুন আসছে এগুলো ঈদ কালেকশন হিসাবে আসছে ঈদের আগে যদি কেউ আসে পাবে তো আপনারা যদি কেউ ঈদের আগে আসেন তাহলে এই শাড়িগুলো পাবেন আর এটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর গাইস এটাকে কি বলে তো গাইস এই শাড়িটা হচ্ছে কাট ওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কাজ করা আর উপর অংশটা এরকম হবে আর মাঝখানে আপনার ডিজাইন থাকবে আর সম্পূর্ণ বডিটাতে আপনার ডিজাইন থাকবে শাড়িটার দাম কত পড়বে এটার দাম হচ্ছে 8300 টাকা আচ্ছা গাইস তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপর অংশটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার কাজ থাকবে এটা হাতাতে কাজ থাকবে এটা পিঠের অংশে ওইটা হচ্ছে হাতা আচ্ছা আচ্ছা গাইস এই শাড়িটা কিন্তু দেখতে আরো সুন্দর মানে সবগুলো শাড়ি আপনাদের দেখতে খুব সুন্দর আর আঁচল অংশটা সম্পূর্ণ ফ্লাওয়ারের কাজ করা এগুলো দেখতে এরকম হবে গাইস আচ্ছা এটা কিন্তু দেখ খুবই ভালো লাগতেছে এটা এটা আপনার কি কালার এটা এটা হচ্ছে আপনার পিচ কালার এটা হচ্ছে লাইট পিচ কালার গাইস নিচের অংশটা এরকম হবে এরকম টাইপের কাজ থাকবে আচলে কাটিং ফ্লাওয়ার থাকবে আচলে কাটিং ফ্লাওয়ারটা গোল্ডেন কালার ছিল আচলে এটা কাটিং ফ্লাওয়ার বলে এটা তো এটার দাম কত 9600 টাকা এটার দাম পড়বে 9600 টাকা এটার ভিতরে অন্য কোনো কালার হবে না এটা এগুলো একটা দুটো মানে প্রত্যেকটা একটা দুটো করে কালার থাকে আচ্ছা তো গাইস আপনারা কিন্তু তাদের কাছে বেনারসি শাড়ি পেয়ে যাবেন তারপর এখানে লেহেঙ্গা আছে লেহেঙ্গা পেয়ে যাবেন নেটের উপরে কাজ করা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা নেটের উপরে গোল্ডেন কালার আছে রেড কালার আছে জাম কালার আছে পেস্ট কালার আছে মানে 7-8টা কালার পেয়ে যাবে এই শাড়িটার ডিজাইনটা আলাদা দেখতে পাচ্ছেন এরকম টাইপের ডিজাইনটা হবে আর এটাকে কি বলে এই অংশটাকে কাট ওয়ার্কের কাজ এটা আর নিচের অংশটা এরকম হবে এটাকে আপনার আঁচলের অংশটা পুরো ফুল বডি অল ওভার কাজ মানে সম্পূর্ণ শাড়িটাতে এরকম কাজ করা আর এই উপর অংশটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে হাতা পিঠে আর দুই হাতা থাকে এটার দাম কত এটা হচ্ছে গাইস 7100 টাকা এটার দাম পড়বে পাল স্টোন বলে এগুলোকে
আচ্ছা তো এইটার ভিতরে অন্য কোনো কালার হবে না, জাস্ট এক পিসে থাকে। আচ্ছা যদি কেউ যদি এটা নিতে চায় তাহলে পাবে আপনাদের দোকানে? মানে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করা লাগবে তাহলে পাবে। এক সপ্তাহের মধ্যে এক পিসে তো স্যাম্পল আছে। দাম কত এটা? এটা 8000 টাকা দাম। তো গাইস আপনারা কিন্তু তাদের কাছে বিভিন্ন কোয়ালিটির শাড়ি পেয়ে যাবেন। এখানে আসলে অনেক ডিজাইনের শাড়ি আছে, আসলে সবগুলো তো আসলে দেখানো সম্ভব না। আর তাদের কাছে আসলে মানে ঈদের প্রচুর মানুষ থাকে, আসলে ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায়। এটা নেটের উপরে কাজ করা, নেটের উপরে এটা আপনার সম্পূর্ণ পাল, পালটা একটু বেশি আর কি, অল ওভার পাল দিয়ে এটাকে পাল বলে, পাল এবং পাথরের কাজ করা। আর মাঝে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতা, এগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতা, কোনোদিনই ওঠার সম্ভাবনা নাই। কালার গ্লেজ যেরকম আছে এরকমই থাকবে। আচ্ছা আচ্ছা, তো এটার ভিতরে কি অন্য কোনো কালার বা অন্য কোনো ডিজাইন হবে? ডিজাইন কি চেঞ্জ হবে নাকি সেম ডিজাইনের? ডিজাইন ভিন্ন হবে, ভিন্নও নিতে পারবে। তো গাইস সম্পূর্ণ শাড়িটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা হচ্ছে নেটের উপরে কাজ করা, এটা হচ্ছে পিঠের অংশটা আর দুই পাশে হাতাতে কাজ থাকবে, আর এটা হচ্ছে নিচের অংশটা থাকবে না? আচ্ছা এটার দাম কত বলছেন ভাই? এটার দাম হচ্ছে গাইস 10,700 টাকা। আর এটার ভিতরে আপনার অনেকগুলো কালার আছে, আর এটা হচ্ছে আরেকটা কালার। এটা কি জাম কালার পরে নাকি? ব্লু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নেটের উপরে সম্পূর্ণ কাজ করা। এটার দাম কত বলছেন? 10,700। সেম প্রাইসে, কিন্তু শুধু কালারটা চেঞ্জ, ডিজাইনটা চেঞ্জ। আচ্ছা এটা হচ্ছে নেটের উপরে ভিন্ন ডিজাইনের, কালারটা দেখতে খুবই সুন্দর, আমি আপনাদের দূর থেকে দেখাচ্ছি। এটা কি কালার বলে? পেঁয়াজ কালার, সাথে পেঁয়াজ কালার বডি কালার। শাড়ির মাঝখানে এরকম টাইপের কাজ থাকবে, আর পালের মধ্যে পালের কাজ থাকবে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শাড়িতে কাজ করা। ওকে, সারা জমিনে অল ওভার কাজ করা থাকবে। আচ্ছা, মাথায় যেটুক বলতে এটুক বাদ দিয়ে এটার ব্লাউজটা অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। আচ্ছা গাইস, এটার ব্লাউজটা দেখতে এরকম হবে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটার দাম কত? 7,600 টাকা। 7,600 টাকা। যে ভাই ইতালিয়ান কেটের মধ্যে ডিপ কালার আসে না কেন? এটা ডিপ কালার গুলো আসে তো বলতে পারেন। আর গাইস এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে আপনার ব্ল্যাক কালারে কাজ করা, দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো কি পাথর নাকি? এগুলো স্টোন ভাই? স্টোন সম্পূর্ণ, এগুলো ব্ল্যাক স্টোন দিয়ে করা। এগুলো সম্পূর্ণ ব্ল্যাক স্টোন, মানে কাপড়টার সাথে স্টোন কাজটা মানাইছে, অল ওভার কাজ করা, অল ওভার কাজ করা থাকবে। এটার দাম কত? 7,300 টাকা। আচ্ছা একটু কম টাকার মধ্যে কিরকম ধরনের শাড়ি আছে আপনাদের? আমি কিছু বুটিক্সের শাড়ি দেখাই, মহামান্থানের শাড়ি নতুন আসছে একদম ব্যতিক্রম। নামটা বলে দেন, মহামান্থান। এগুলো নতুন আসছে? এটা ব্র্যান্ডের না, নতুন আসছে। আপনি প্রথমে ক্যাটালগটা দেখাই দিবেন একটু গাইস। এখানে যে আপনি শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান শাড়ি একটা, এটা হচ্ছে মহামান্থান। আচ্ছা এটার ক্যাটালগটা দেখতে এরকম হবে গাইস, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাড়িটা, আঁচলের বেসটা বডি টাইপ। আচ্ছা এটা হচ্ছে গাইস আঁচলের, আঁচল এবং বডি দুই হাতাতে দুইটা কাজ, আর ওটা পিছন অংশে থাকবে আর কি। এগুলো কিসের জন্য? আচ্ছা গাইস আমি আপনাদের ক্যাটালগটা দেখাচ্ছি, এই এই শাড়িটা পরলে এরকম লাগবে। তো এটার দাম কত? এটা হলো 5,100 টাকা গাইস। এই শাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে এটার দাম পড়বে 5,100 টাকা। এখন আমরা আরেকটা দেখতে পাচ্ছি গাইস, এটাও মানথানের শাড়ি কাজগুলো। এটা হচ্ছে আপনার রোলেক্স দিয়ে কাজ করছে। হ্যাঁ উঠবে না তো এগুলো? না না না, প্রশ্নই উঠে না। ঠিক আছে, যেরকম আছে গরম পানি দিয়ে ধুইলে এরকম থাকবে, গরম পানি দিয়ে ধুইলে এরকম থাকবে। তো গাইস এটার নিচের কাজটা দেখতে এরকম হবে, ঠিক আছে? এটা আসলটা থাকবে এইভাবে। আচ্ছা বডি থাকবে এটা, হ্যাঁ নিচের পাটটা থাকবে এই অংশটা, নিচের পাটটা থাকবে এই অংশটা গাইস। এখানে দেখতে পাচ্ছেন এটা কুচি। হ্যাঁ আপনারা একটু যারা হালকা কাজের মধ্যে আপনারা যারা শাড়ি নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন। এটা ব্লাউজটা দেখতে এরকম হবে। এগুলো কিসের জন্য? এগুলো গলার ইয়োক, গলার জন্য, গলার ইয়োক। এগুলো মানে লাগাতে হবে না? হ্যাঁ। আচ্ছা এটা লাগালে বুঝবে। এটার দাম কত? এটা হলো আপনার 5,700 টাকা। এটা হচ্ছে গাইস 5,700 টাকা। আসলে মানে ওনাদের কাছে শাড়ির অনেক কালেকশন আছে, আসলে সবগুলো তো আসলে একটা একটা করে দেখানো যায় না। এটার দাম কত ভাই? এটা হবে হচ্ছে 5,400 টাকা। গাইস আপনারা যারা একটু হালকা কাজের মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন। এটার ভিতরে অন্য কোনো কালার হবে এই শাড়ির মধ্যে? এটা হচ্ছে আঁচলের বডিতে, আর যে এটা কুচি অংশটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা শাইনিং, ম্যাজেন্ডা, ম্যাজেন্ডার মধ্যে শাইনিং আছে। আচ্ছা $5,400 টাকা।
ওকে একই প্যাটার্ন আছে এটা হবে ডিজাইনটা কুচিতে থাকবে গাইস এটা হচ্ছে কুচির অংশটা কালার দুইটা কালার মিক্স করা এটা দাম পড়বে 6200 টাকা এই কাজটা দেখতে এরকম হবে এগুলো কি ধরনের কাজ এগুলো হচ্ছে আপনার বুটিক্সের কাজ করে কাশ্মীরি সুতা দিয়ে বুটিক্সের কাজ করে কাশ্মীরি সুতা দিয়ে বুটিক্সের কাজ করে মহামান্তানের শাড়ি আচ্ছা এটা এগুলো হচ্ছে মহামান্তানের শাড়ি আপনি যদি কেউ এই সব টাইপের শাড়িগুলো নিতে চান তাহলে আপনার নামটা মনে রাখবেন এগুলো হচ্ছে মহামান্তান এটা হচ্ছে পিছন অংশটা নাকি সামনে অংশ এটা আচ্ছা এটা হচ্ছে দুই পাশে হচ্ছে হাতা আর এটা হচ্ছে পিছন অংশটা তো গাইস আপনি যদি কেউ দোকানে আসেন তাহলে এই বাইকে পাবেন আর এই বাইকে পাবেন আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট নিস্তলা আর দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন ওকে গাইস তো আমি এতক্ষণ যে শাড়িগুলো দেখালাম এটা হচ্ছে তাদের দোকানে ভিজিটিং কার্ড আর তাদের একটা ইউটিউব চ্যানেল আছে তাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পূর্ণিমা শাড়িজ আপনারা চাইলে তাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের নাম তাদের দোকানের নামে হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের নাম আর তাদের দোকানে যে নতুন নতুন কালেকশনগুলো আছে এগুলো তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়া হয় আর কি আর আপনারা যদি কেউ দোকান আসেন তাহলে এই জাহিদ ভাইকে পাবেন উনি হচ্ছে দোকানের ওনার তো ভাই আপনারা এতক্ষণ যে প্রাইসটা বলছে এটা তো সম্পূর্ণ খুচরা প্রাইস নাকি হোলসেল প্রাইস ওকে গাইস আমি এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম এটা হচ্ছে আমার আম্মুর জন্য তো ভাই একটু শাড়িটা দেখান এটার দাম নিচ্ছে গাইস 8700 টাকা তো ভাই এটার ভিতরে অন্য কোনো কালার হয় আপনাদের কাছে আচ্ছা আপনারা অন্যান্য কালারগুলো পাবেন কিন্তু আমার কাছে এই কালারটা ভালো লাগছে যার কারণে আমি এটাই নিচ্ছি তো ভাই এখন আমাকে এটা প্যাকেট করে দিয়ে দেবে তো গাইস দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা হচ্ছে এখন এটা প্যাকেট করবে তো ভাইয়ের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার আমি ভিডিও নিচে দিয়ে দেবো আপনারা যদি এই শাড়িগুলো সম্পর্কে আরও ডিটেল জানতে চান তাহলে এই ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে গাইস তো আমরা শাড়ি নিয়ে নিলাম আমার আম্মুর জন্য দেখতে পাচ্ছেন এই শাড়িটা নিচ্ছে 8700 টাকা দিয়ে এখান থেকে আর দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন আপনারা যদি কেউ ওনাদের কাছ থেকে শাড়ি কিনতে চান বা লেহেঙ্গা কিনতে চান ওনাদের কাছে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস মানে আপনার কাছে থ্রি পিস পাওয়া যায় গ্রাউন্ড পাওয়া যায় তো তো সব কিছু আপনার তাদের কাছে পেয়ে যাবেন হোলসেল এবং রিটেল এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের নিচতলায় দোকানটা দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডিসক্রিপশন পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে আলপনা শাড়ি তো আমরা এখন বাসায় চলে যাব তো ভাই চলে যাচ্ছি আমরা ওকে গাইস তো আমাদের বাকি কথা আমাদের এলাকায় কী হচ্ছে তো চলেন আমরা এলাকায় চলে যাই ওকে তো গাইস আমরা চলে আসলাম আসলে ওখানে এত পরিমাণে মানুষ ছিল যার কারণে আসলে ওখানে কথা বলার কোনো চান্সই ছিল না তো আমরা চলে আসছি আমাদের এলাকায় ঠিক সন্ধ্যা হয়ে গেছে একটু পর মাগরিবে আজান দিবে ইফতারের সময় হয়ে যাচ্ছে তো আমরা এখন বাসা চলে যাব তো গাইস আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমি ওখানে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল গাইস আমি ওখান থেকে একটা শাড়ি কিনছি আমার আম্মুর জন্য তার জন্য আমি ওখানে গেছি আর গাইস আপনারা যদি কেউ শাড়ি কিনতে চান পার্টির শাড়ি বিয়ের শাড়ি লেহেঙ্গা তারপরে যে আপনার মেয়েদের যে ড্রেসগুলো আছে গ্রাউন্ড টাইপের যে ড্রেসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে পেয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন এতে করে যে আমি নতুন ভিডিওগুলো দিব সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন আর গাইস আপনারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন আমার ইনস্টাগ্রামে ইউজার নেম হচ্ছে নাবিম ব্লগস আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া আছে আপনার চ্যানেলে সরাসরি ওখান থেকে আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারেন তো ফ্রেন্ডস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আর নাবিম ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন আল্লাহ হাফেজ